কক্সবাজারের মহেশখালীতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। শুক্রবার মহেশখালীর মৌলভী আসর আলী পাড়ায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক সালাউদ্দিন কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ কারি মাওলানা ইব্রাহিম খলিল, ডাক্তার ওবায়দুল্লাহ, ডাক্তার মিজানুর রহমান। এছাড়াও স্থানীয় চিকিৎসক, রাজনীতিক, মান্যগণ্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আমাদেরকে যে দুইটা জিনিস দিয়ে গেছেন, কোরআন এবং সুন্নাহর পরে মানব সেবা। এই মানব সেবা হলো মানুষের পক্ষে দিকে একটি ধর্ম, এই কাজে লাগার জন্য আমরা চাই এই দেশে সুস্বাস্থ্য নিয়ে মানুষ বেঁচে থাক, মানুষ সারা জীবনভর সুস্থভাবে বাঁচিয়ে থাকার জন্য সবাই চেষ্টা করে। এবং বাংলাদেশে চিকিৎসা সেবা অনেক উন্নত হয়েছে, আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে এখনো যেখানে অবহেলিত এলাকা মহেশখালীতে, এখানে আমরা আগে দেখতে পাইলাম হাজার হাজার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, তাদেরকে আমরা ফিরে চিকিৎসা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা সরকারের সহযোগিতা করার জন্য অত্র এলাকায় আহ্বান জানানো যাচ্ছে, কিন্তু চাই আমরা চাই এই দেশে মানুষ সুন্দরভাবে বসবাস করবে, সুন্দরভাবে দেশে পরিচালনা করবে এবং সুন্দরভাবে মানুষ যেন বাসি থাকতে পারে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়, সেই কাজটুকু আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আমরা চাই একটি সুন্দর দেশ, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করতে চেয়েছিল, আমরা সেই সোনার বাংলা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের থেকে উপহার দিতে চাই আমরা চাই। এবং এই দেশ একটা সোনার বাংলা পরিণত হবে, দেশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে, সেই আশাটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে যারা আসছেন আমরা অনুরোধ করব সুচিত্রভাবে, আমরা একদিকে ডাক্তারদের দিয়ে আপনাদের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, অন্যদিকে আমরা ফ্রি ওষুধপত্র দিয়ে যাচ্ছি। আপনারা সুন্দরভাবে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে লাইনবদ্ধভাবে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ওষুধপত্রগুলি ঠিকমতো দিতে পারবো বলে আমি আশা করি। আল্লাহ যেন আমাদের এই আশা যাওয়া এবং এই কার্যক্রম যেন সফলভাবে আল্লাহ যেন কবুল করে। আমার দবি গিল্লা বিল্লা, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আমাদের এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং সাথে ফ্রি ওষুধ বিতরণ, এটি আমাদের সংগঠনটি কেন্দ্রীয় সংগঠন, আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দূর করে এসেছি, আপনারা যাতে ফ্রি ওষুধ পান, ফ্রি চিকিৎসা সেবা পান। এই ওষুধগুলো আসলে কোনো সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় না, আমাদের সদস্যরা, আমাদের চেয়ারম্যান, আমাদের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, আমরা খুবই আন্তরিক, আমরা আমাদের নিজস্ব অর্থ, নিজস্ব পরিকল্পনা, নিজস্ব উদ্যোগ নিয়ে আপনাদের এলাকায় এসেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমরা আগামীতে আরও আসবো, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে ওষুধ বিতরণের আশ্বাস দিচ্ছি, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না এবং আপনাদের দোয়া প্রার্থনা করছি। আপনাদের কাছে আমরা কোনো কেউ পাঁচ টাকাও নিব না এবং ভবিষ্যতে আরও আসবো, চক্ষু সেবা নিয়েও আসবো, নাক কান গলা বিশেষজ্ঞ নিয়েও আসবো। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আপনারা আমাদেরকে সবসময় আপনাদের পাশে পাবেন। আর আমাদের এই সংগঠনটি আপনাদের এলাকায় যারা শিক্ষিত ছেলেরা মা বোনেরা আছেন সবাই আমাদের এই সংগঠনের সদস্য হতে পারবেন, এতে কোনো অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না। আপনারও ইচ্ছা একজনকে সাহায্য করা, গরিবকে হেল্প করা, গরিবের কাছে দান করা, ঠিক আমাদের সংগঠনের মাধ্যমে যদি করেন তাহলে আপনারও একটি সুনাম হবে, আখেরাতে আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন। ধন্যবাদ সবাইকে, তৌফিক দাও, আমাদের এই আশাকে তোমরা মঞ্জুর করে নাও। রাব্বানা হুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সামিনা ওয়া আতানা গফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।